হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নেচারপুর ক্লাসেস নেচারপুর ক্লাসেসে সকলকে স্বাগত জানাই আজ আমরা ডিসকাস করবো কেমিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো অল ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে আমাদের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন তাই সেশনটা অবশ্যই শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে শুরু করা যাক আজকে সেশনটি আমাদের প্রথম কোশ্চেন রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর কী হবে টোয়েন্টি এইট ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস পালন করা হয় নেক্সট কোশ্চেন সমুদ্রের জলে লবণের শতকরা পরিমাণ কত সমুদ্রের জলে লবণের শতকরা পরিমাণ কত সঠিক উত্তর কী হবে থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট নেক্সট কোশ্চেন কোন অধাতুটি বেশি চকচকে কোন অধাতুটি বেশি চকচকে অপশান নাম্বার এ আয়োডিন অপশান নাম্বার বি সালফার অপশান নাম্বার সি কার্বন অপশান নাম্বার ডি নাইট্রোজেন কোন অধাতুটি বেশি চকচকে সঠিক উত্তর কি হবে অপশান নাম্বার এ আয়োডিন নেক্সট কোশ্চেন ক্লোরোফিল এর খনিজ উপাদানটি কি ক্লোরোফিল এর খনিজ উপাদানটি কী সঠিক উত্তর কী হবে ম্যাগনেশিয়াম ক্লোরোফিলের খনিজ উপাদানটি হলো ম্যাগনেশিয়াম নেক্সট কোশ্চেন সমুদ্রের জল নীল দেখায় কেন সমুদ্রের জল নীল দেখায় কেন পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে সমুদ্রের জল নীল দেখায় কারণ এটি লাল হলুদ এবং সবুজ আলো শোষণ করে কিন্তু নীল আলো ছড়িয়ে দেয় সমুদ্রের জল নীল দেখায় কেন সমুদ্রের জল নীল দেখায় কারণ এটি লাল হলুদ এবং সবুজ আলো শোষণ করে কিন্তু নীল আলো ছড়িয়ে দেয় নেক্সট কোশ্চেন ফটোগ্রাফিতে মুখ্য রং হিসেবে কি কি রং থাকে ফটোগ্রাফিতে মুখ্য রং হিসাবে কি কি রং থাকে প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ফটোগ্রাফিতে মুখ্য রং হিসাবে কি কি রং থাকে সঠিক উত্তর কী হবে লাল নীল ও সবুজ লাল নীল ও সবুজ নেক্সট কোয়েশ্চেন আধুনিক শক্তিশালী চুম্বক কি দিয়ে তৈরি করা হয় আধুনিক শক্তিশালী চুম্বক কি দিয়ে তৈরি করা হয় সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অ্যালুমিনিয়াম কোবাল্ট ও নিকেলের মিশ্র ধাতু দিয়ে আধুনিক শক্তিশালী চুম্বক কি দিয়ে তৈরি করা হয় অ্যালুমিনিয়াম কোবাল্ট ও নিকেলের মিশ্র ধাতু দিয়ে তৈরি করা হয় নেক্সট কোশ্চেন পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন সঠিক উত্তর কী হবে ওপেন হেমার পারমাণবিক বোম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওপেন হেমার নেক্সট কোশ্চেন অ্যাটাম বোম কে আবিষ্কার করেন অ্যাটাম বোম কে আবিষ্কার করেন সঠিক উত্তর কী হবে বিজ্ঞানী অটো হ্যান অ্যাটাম বোম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অটো হ্যান নেক্সট কোশ্চেন খাবার সোডার রাসায়নিক নাম কি খাবার সোডার রাসায়নিক নাম কি খাবার সোডার রাসায়নিক নাম কি সঠিক উত্তর কী হবে সোডিয়াম বাইকার্বনেট খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বোনেট নেক্সট কোশ্চেন সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে আমাদের এগারো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে কার্বন ডাই অক্সাইড সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে কার্বন ডাই অক্সাইড নেক্সট কোয়েশ্চেন ওয়েল্ডিং করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ওয়েল্ডিং করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় সঠিক উত্তর কী হবে অ্যাসিটিলিন ওয়েল্ডিং করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় অ্যাসিটিলিন নেক্সট কোশ্চেন মানুষের মূত্রের পিএইচ মান কত মানুষের মূত্রের পিএইচ মান কত মানুষের মূত্রের পিএইচ মান কত সঠিক উত্তর কী হবে ফাইভ টু এইট মানুষের মূত্রের পিএইচ মান ফাইভ টু এইট আমরা যদি পিএইচ রেঞ্জ দেখি তাহলে পিএইচ রেঞ্জ কত হয় পিএইচ রেঞ্জ হয় জিরো টু ফরটিন জিরো টু ফরটিন হয় পিএইচ রেঞ্জ যেখানে কি যেখানে সেভেন হয় নিউট্রাল সেভেন কি হয় নিউট্রাল আর সেভেনের চেয়ে কম বা লেস দেন সেভেন যেগুলো হয় সেগুলো কি হয় অ্যাসিডিক এবং গ্রেটার দেন সেভেন যেগুলো হয় সেগুলো কি হয় বেস বা খাড় টাইপের লেস দেন সেভেন হলে আমলিক এবং গ্রেটার দেন সেভেন হলে খাড়ীয় নেক্সট কোয়েশ্চেন বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত সঠিক উত্তর কী হবে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট নেক্সট কোশ্চেন ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় কোন স্কেলে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় কোন স্কেলে সঠিক উত্তর কি হবে রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে ও ভূমিকম্পের তরঙ্গ পরিমাপ করা হয় কী দ্বারা ভূমিকম্পের তরঙ্গ পরিমাপ করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তরঙ্গ পরিমাপ করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা ধন্যবাদ ক্লাসটিকে শেষ অবধি দেখার জন্য